হ্যালো ভিউয়ার্স, আমি অর্ণব পল্লে এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অর্ণবস ইউয়ার্ল্ড। আপনারা সবাই জানেন যে লকডাউনে সবাই ঘরবন্দি এবং সেই কারণে মানুষের এই সময়ে কাজের দরকার। তো আমি নিজেও একজন ব্যবসায়ী, কিন্তু এখন লকডাউনের জন্য আমি পুরোপুরি সন্ধ্যের দিকটা ঘরে থাকছি। তাই এই সময় কাটানোর জন্য আমি আমার সবথেকে প্রিয় যে হবি পড়ানোটাকে আমার টাইম পাসের একটা মাধ্যম হিসাবে বেছে নিলাম, এবং সেই জন্য আমি ঠিক করেছি যে আমি লকডাউনের কয়েকটা দিন ইংলিশ গ্রামার পড়ানোর মাধ্যমে সবাইকে কিছুটা হেল্প করার চেষ্টা করব, তার সঙ্গে আমারও কিছুটা সময় কেটে যাবে। তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের আমাদের যে ভিডিও, সেই ভিডিওর যে বিষয়বস্তু সেটি হলো সেন্টেন্স। যে কোনো ল্যাঙ্গুয়েজ বা ভাষা যদি আমরা শিখতে চাই, তাহলে সেই ভাষার যে প্রাথমিক গঠন সেগুলো জানা অত্যন্ত জরুরি। এবং একটা যদি আমরা প্যাসেজ লিখতে বা বলতে চাই, বা ধরুন আমরা কারোর সাথে কথা বলতে চাই, তাহলে আমাদের প্রথমে একটা বাক্য কিভাবে তৈরি করতে হয় বা একটা সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু সবার আগে শিখতে হবে। এবং সেই জন্য আমরা প্রথমে সেন্টেন্স দিয়ে শুরু করব। এবং সেন্টেন্স কাকে বলে, কিভাবে একটা সেন্টেন্স তৈরি হয় এবং একটা সেন্টেন্সের যে কি কি অংশ থাকে সেইগুলো আমরা আজকের এই ভিডিও থেকে শিখে নেব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনারা একটু বোর্ডটা ফলো করবেন। সেন্টেন্সের ডেফিনেশন কি আছে না, আ সেন্টেন্স ইজ আ কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট গিভস আস আ কমপ্লিট অ্যান্ড লজিক্যাল আইডিয়া অ্যাবাউট সামথিং। অর্থাৎ কতগুলি পদ বা শব্দ পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। ঠিক আছে, তাহলে আমরা এটা কি বুঝলাম, যে কতগুলি শব্দ বা পদকে পাশাপাশি বসতে হয়, এবং শুধু পাশাপাশি বসলেই হবে না, সেটি কিন্তু সঠিক অর্ডারে, অর্থাৎ যেটার পরে যেটা বসার কথা ঠিক সেটার পরে সেটা বসাতে হবে, বসিয়ে আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এবং সেই সেন্টেন্সটা তখনই তাকে আমরা সেন্টেন্স বলতে পারবো যখন সেটা কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে। তো আমি এটাকে আর একটু এলাবোরেট করে দেব। এলাবোরেট করলে এটাকে কি বলা হবে না, এ গ্রামাটিক্যাল ইউনিট অফ ওয়ান অর মোর ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেটমেন্ট, কোয়েশ্চেন, রিকোয়েস্ট, কমান্ড, এক্সক্লামেশন এটসেট্রা। অর্থাৎ একটা ব্যাকরণগত একক, এবং তাতে একটা বা একাধিক শব্দ থাকবে, এবং সেটির মাধ্যমে আমরা একটা স্বাধীন স্টেটমেন্ট বা একটা প্রশ্ন বা একটা অনুরোধ বা আদেশ বা কোনো অভ্যাসসূচক কিছু বলবো, বা কোনো শোক প্রকাশ করব বা আনন্দ প্রকাশ করব, এই ধরনের যে প্রকাশ করার আমাদের যে মাধ্যমগুলো সেগুলো আমরা কিসের মাধ্যমে করি না, সেন্টেন্সের মাধ্যমে করি। অ্যান্ড টিপিক্যালি আ সেন্টেন্স হ্যাজ এ সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ এ প্রেডিকেট। তাহলে একটা সেন্টেন্সের মূলত কিন্তু দুটো ভাগ থাকে, প্রথমত হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে কি প্রেডিকেট। সাবজেক্ট যেমন আমি একটা এখানে এক্সাম্পল দিয়েছি, দেখুন, সৌরভ প্লেস ক্রিকেট। ঠিক আছে, তো এই বাক্যটির অর্থ কি হলো, সৌরভ ক্রিকেট খেলে, সৌরভ প্লেস ক্রিকেট। তাহলে এই বাক্যটি একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে যে এই বাক্যটিতে যে কাজটি করছে সে কিন্তু সৌরভ। যদি আমি এখানে প্রশ্ন করি যে কে ক্রিকেট খেলে, তার উত্তর পাওয়া যাবে কি, সৌরভ ক্রিকেট খেলে। তাহলে বাক্যের মধ্যে কাজ কে করছে, বাক্যের মধ্যে কাজ করছে সৌরভ। তাহলে বাক্যের মধ্যে যে কাজ করে তাকে আমরা বলবো সাবজেক্ট, এবং সাবজেক্ট ব্যতীত বাক্যের বাকি যেটুকু অংশ থাকবে সেটি হচ্ছে প্রেডিকেট। এখানে যেমন সৌরভ বাদ দিয়ে বাকি বাক্যের বাকি অংশটা কি আছে, দ্য প্লেস ক্রিকেট, সেই জন্য আমরা এই প্লেস ক্রিকেটকে প্রেডিকেট বলবো। এরপরে আমরা দেখে নেব যে একটা নিয়ম, একটা সেন্টেন্সের প্রথম অক্ষর, মানে একটা সেন্টেন্স যখন আমরা লিখবো তার কিন্তু প্রথম অক্ষরটা সবসময় বড় হাতের দিয়ে শুরু হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, এবং সেন্টেন্সের মাঝে যেখানে যেখানে বিরাম থাকবে সেখানে আমাদের যথার্থ জায়গায় কমা বা সেমিকোলন, এই ধরনের যে বিরাম চিহ্নগুলো আছে সেগুলো বসাতে হবে, এবং সেন্টেন্সের শেষে অবশ্যই ফুল স্টপ, এবং যদি প্রশ্নবাচক সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমাদের জিজ্ঞাসা চিহ্ন, এবং যদি বিস্ময়বোধক চিহ্ন হয় তাহলে কিন্তু আমাদের বিস্ময়বোধক যে চিহ্ন এগুলো কিন্তু বসাতে হবে। আমরা যদি একটা সেন্টেন্স পুরোপুরি ঠিকও লিখি কিন্তু আমরা এই বিরাম চিহ্ন যদি না বসাই তাহলে কিন্তু আমরা সেটাকে সঠিক একটা সেন্টেন্স বলতে পারবো না, সেই জন্য এই বিরাম চিহ্নেরও কিন্তু একটি বিশেষ গুরুত্ব আছে।
এবারে চলুন দেখা যাক সেন্টেন্সের মূল যে অংশগুলো সেগুলো কি কি হয়, কি কি নিয়ে একটা সেন্টেন্স গঠিত হয়। সেন্টেন্সের প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট একটু আগে আপনাদের বললাম যে বাক্যের মধ্যে যে কাজ করে, অর্থাৎ যার দ্বারা কাজটি করা হয় তাকে আমরা বলি কিন্তু সাবজেক্ট। যেমন যে উদাহরণটা একটু আগে আপনাদের দিয়েছিলাম, সৌরভ প্লেস ক্রিকেট, তো সৌরভ কাজ করে সেই জন্য সৌরভকে আমরা সাবজেক্ট বলবো। তা তার পরের অংশ যেটি হচ্ছে ভার্ব, ভার্ব ছাড়া কিন্তু কখনো একটা সেন্টেন্স তৈরি হতে পারে না। একটা সেন্টেন্স যদি যথার্থ তৈরি করতে হয় ন্যূনতম একটা ভার্ব কিন্তু আমাদের সেই সেন্টেন্সের মধ্যে বসাতেই হবে। যেমন তরকারিতে নুন যদি আমরা যদি না দিই তাহলে যেমন তরকারি কখনো কমপ্লিট হয় না, একইভাবে আমরা যদি একটা সেন্টেন্স তৈরি করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই একটা ভার্ব ব্যবহার করতে হবে। এবং সেন্টেন্সের যে তৃতীয় অংশ সেটি হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা কি? অবজেক্ট হলো কি না, ভার্ব অর্থাৎ ক্রিয়াকে যদি কি বা কাকে দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে সেই প্রশ্নের যে উত্তর পাওয়া যায় সেই উত্তরটাকে আমরা বলি বাক্যের অবজেক্ট। আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, ভার্ব অর্থাৎ ক্রিয়াপদকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তা সেই প্রশ্নের উত্তরে আমরা যে উত্তরটা পাবো তাকে আমরা কি বলবো না, একটা বাক্যের অবজেক্ট। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, রাহুল ইটস রাইস, ঠিক আছে, রাহুল ভাত খায়। তাহলে এখানে কে কাজ করছে? রাহুল কাজ করছে। সেই জন্য রাহুল তাহলে কি, একটু আগেই বলেছি যে কাজ করে সে সাবজেক্ট, তাহলে রাহুল হয়ে গেল বাক্যের সাবজেক্ট। তারপরে আসছে কি ইটস, ইটস মানে কি খায়। তাহলে এটার মাধ্যমে কাজ করা বোঝাচ্ছে এই পদটির মাধ্যমে, সেই জন্য এটাকে আমরা বলবো ভার্ব। এবং তৃতীয় যে শব্দটি আছে রাইস, এবারে আমরা যদি এই খায় কথাটি আছে ইটস, ইটস কে যদি আমি প্রশ্ন করি যে কি খায়, হোয়াট ডাজ হি ইট, তাহলে তখন তার কি উত্তর হবে, না রাইস, কি খায় না রাইস খায়। সেই জন্য রাইসটা এখানে বাক্যের অবজেক্ট। আরেকটা সেন্টেন্স আমি এখানে লিখেছি দেখুন, হি গেভ মি আ পেন, সে আমাকে একটা পেন দিয়েছিল। তাহলে সে কাজ করে, হি সাবজেক্ট হয়ে গেল, গেভ এই কথাটির মাধ্যমে কাজ করা বোঝাচ্ছে সেই জন্য গেভটা হয়ে গেল আমাদের ভার্ব। এবং শেষে মি, এখানে যদি আমি প্রশ্ন করি কাকে দেওয়া হয়েছিল পেনটা, আমাকে, সেই জন্য মিটা এখানে হয়ে গেল অবজেক্ট। এবং আরেকটি অবজেক্ট এখানে আছে দেখুন, কি দিয়েছিল না পেন দিয়েছিল, তাহলে পেনটাও কিন্তু একটা অবজেক্ট। তাহলে একই সেন্টেন্সের মধ্যে কিন্তু একাধিক অবজেক্টও থাকতে পারে। এখানে যেমন কাকে দিয়ে প্রশ্ন করলে তার উত্তরে আমরা পাবো মি, এবং কি দিয়ে যদি আমরা প্রশ্ন করি সেক্ষেত্রে আমরা উত্তর পাবো পেন। সেই জন্য যেহেতু দুটো প্রশ্ন করি আমরা একটা একটা আলাদা পৃথক উত্তর পেলাম, সেই জন্য সেন্টেন্সটির মধ্যে আমরা দুটি পৃথক অবজেক্ট কিন্তু খুঁজে পেয়ে গেলাম। এবারে আরেকটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা কি, যখন একটা সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে কিন্তু তা সত্ত্বেও সেন্টেন্সটির অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না, তখন সেই অর্থটিকে প্রকাশ করার জন্য আমরা যে শব্দগুলি ব্যবহার করে থাকি সেগুলোকে আমরা বলি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট ইজ আ ওয়ার্ড, মানে কমপ্লিমেন্ট হচ্ছে একটা শব্দ, ক্লজ মানে বাক্যের একটা অংশ, অর ফ্রেজ বা শব্দগুচ্ছ, দ্যাট ইজ নিডেড টু কমপ্লিট আর গিভেন এক্সপ্রেশন। তাহলে একটা এক্সপ্রেশন মানে আমরা একটা সাবজেক্ট এবং ভার্বের মাধ্যমে একটা এক্সপ্রেশন দিতে পারি কিন্তু সেই এক্সপ্রেশনটা দিয়ে আমরা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবো না। তো সেই সম্পূর্ণ অর্থটা প্রকাশ করার জন্য আমাদের আরেকটা জিনিস দরকার, সেই জিনিসটাই হলো আমাদের কমপ্লিমেন্ট। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এভরি মর্নিং ইজ আ গিফট, মানে প্রত্যেকটা সকাল আমাদের কাছে একটা উপহার, মানে ভগবান যেন আমাদেরকে প্রত্যেকটা সকাল একটা উপহার হিসাবে দিচ্ছে। তাহলে এখানে দেখুন, যদি এভরি মর্নিং ইজ, এইখানে আমাদের যদি সেন্টেন্সটা শেষ হয়ে যেত প্রত্যেক সকাল হয়, তাহলে কি এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, পাচ্ছে না, কি হয় তখন কি উত্তর আসছে, না এ গিফট, প্রত্যেক সকাল আমাদের কাছে একটা গিফট, কি না একটা উপহার। তাহলে এই গিফটটা আমি যখন বললাম তখনই কিন্তু শব্দটার অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পেয়ে গেল, সেই জন্য আমরা এই গিফট যেটা আছে এখানে সেটিকে আমরা বলবো কমপ্লিমেন্ট। আরেকটা সেন্টেন্স দেখুন দেখা যাক, দা এয়ার স্মেলস বিউটিফুল, বাতাসে যে সুগন্ধটি আসছে সেটা খুব সুন্দর। তাহলে এখানে যদি আমরা শুধু বলতাম দা এয়ার স্মেলস, বাতাসের গন্ধটি কেমন গন্ধ, কি গন্ধ, কোনো উত্তর নেই। কিন্তু যখনই আমরা এটা বলবো দা এয়ার স্মেলস বিউটিফুল, তখন কিন্তু শব্দটির অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পেয়ে যাচ্ছে।
তাহলে এখানে এই বিউটিফুল শব্দটি কিন্তু আমাদের সেন্টেন্সের মধ্যে একটা কমপ্লিমেন্ট। এবার এখানে আরেকটা কনফিউশন অনেকের মধ্যে থাকে, অনেকে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই দুটো জিনিসের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলে। অবজেক্ট আর কমপ্লিমেন্ট কিন্তু এক জিনিস নয়। অবজেক্ট আমরা তখনই বলতে পারবো যখন ভার্বকে অর্থাৎ ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে একটি উত্তর পাবো, সেই উত্তরটাকেই আমরা শুধুমাত্র অবজেক্ট বলতে পারবো। কিন্তু কমপ্লিমেন্টের ক্ষেত্রে যে উত্তরগুলো পাওয়া যায় সেটা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে না, অন্য কিছু প্রশ্ন দিয়ে হয়। যেমন এখানে দা ইয়ার স্মেলস বিউটিফুল, আমি দা ইয়ার স্মেলস কি কি এর কোনো উত্তর নেই, বা কাকে দিয়ে যদি আমি এখানে স্মেলস কে কাকে স্মেল করে তারও কিন্তু কোনো উত্তর নেই। সেই জন্য আমরা কিন্তু এটিকে অবজেক্ট বলতে পারবো না, এটিকে আমরা কি বলবো তখন, এটাকে বলবো কমপ্লিমেন্ট। এই হচ্ছে অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে ডিফারেন্স। অবজেক্ট আর কমপ্লিমেন্ট কিন্তু এক জিনিস নয়, দুটি সম্পূর্ণ আলাদা জিনিস, এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে এবং এটি থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি যথাসাধ্য চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। এবং আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী এরকম অনেক ভিডিও আসতে চলেছে এবং আমি যে কদিন লকডাউন চলবে এবং তারপরেও চেষ্টা করব যতটুকু সম্ভব আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের সাহায্য করার। তো এখানেই আজকের ভিডিওটা শেষ করব, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।